আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় এমন দাঁতের চিকিৎসা সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকের মাড়িতেই এ ধরনের দাঁত রয়েছে যে দাঁতগুলা অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে বা ক্ষয় হয়ে গেছে এবং সেই সঙ্গে দাঁতের উপরে এমন বড় ধরনের ক্যাভিটি হয়ে গেছে গর্ত হয়ে গেছে সাধারণত এমন যে দাঁতগুলা হয়ে থাকে সে দাঁতে কয়েকবার ব্যথা হয়ে থাকে যন্ত্রণা হয়ে থাকে এবং দাঁতের গোড়া ফুলে ওঠা সমস্যা হতে থাকে হয়তো ওষুধ খেলে ভালো হয়ে যায় কিছু দিনের জন্য ব্যথা যন্ত্রণা কম থাকে আবার ওষুধের অ্যাকশানটি যখন ফুরিয়ে যায় শরীর থেকে তখন আবারও কিন্তু ব্যথা এবং যন্ত্রণার সম্মুখীন হতে হয় এমন দাঁত নিয়ে তো ভিওর্স এমন দাঁতের জন্য প্রপার ট্রিটমেন্ট রয়েছে ভিওর্স এমন দাঁত কখনো কখনো তুলে ফেলা ভালো আবার কখনো কখনও এমন দাঁত চিকিৎসা করে দাঁতের কার্যক্রম চালানো যায় ভিউয়ার্স এর জন্য প্রথমত দাঁতের একটি এক্স রে করতে হবে যে দাঁতগুলো অনেক দিন থেকে এরকম অবস্থা থাকে সে সব সময় যে ট্রিটমেন্ট করে রাখা যাবে এমনটি হয় না পুরো ভিডিওটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন কেন দাঁত ট্রিটমেন্ট করে রাখা যায় না কখন রাখা যায় না তো ভিউয়ার্স যখন এ ধরনের দাঁত অনেক দিন থেকে ধীরে ধীরে নষ্ট হতে থাকে তো এরকম অবস্থায় প্রথমত একটা এক্স রে করতে হয় দাঁতের এক্স রে করার পরে যদি দেখা যায় যে দাঁতের অ্যাপেক্স অংশ অর্থাৎ দাঁতের শিকড়ের শেষ প্রান্ত এখানে পর্যাপ্ত ভালো রয়েছে কোনো ধরনের সমস্যা নাই অর্থাৎ ইনফেকশনটা দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছে যায়নি সেই ক্ষেত্রে এমন দাঁতের জন্য আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট যখন করা হবে তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করার কারণে দাঁতে আর কোনো ধরনের ব্যথা থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না কোনো অনুভূতি দাঁতে থাকবে না যখন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হবে দাঁতের উপরিভাগ থেকে যদি অনেক অংশ ভেঙেও যায় সেক্ষেত্রে দাঁতের ভিতরে যে শিকড় রয়েছে এই শিকড়ের মধ্য থেকে পাল্পটা বেরিয়ে যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন এই পাল্প সরিয়ে ফেলার কারণে কোনো ধরনের ব্যথা থাকে না এমনিতেই দাঁতে যখন ক্যাপ পরানোর প্রয়োজন হয় তখন দাঁত কেটে এভাবে ছোট করতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি কিছুটা অংশ ভাঙা ছিল আর এই দাঁতেই ক্যাপ করার জন্য কিন্তু দাঁত কেটে ছোট করা হয়েছে এবং এটি হলো ক্যাপ পরিয়ে দেওয়ার পরবর্তী ছবি তো ভিউয়ার্স যে কোনো দাঁতে ক্যাপ করার জন্য দাঁত কিন্তু কেটে এমনটি ছোট করতে হয় তো যদি দাঁতের অর্ধেক অংশ বা কিছুটা অংশ ভেঙে যায় তারপরেও কিন্তু সে দাঁতে ক্যাপ করা যায় কারণ ক্যাপ করতে গেলে দাঁত কেটে এমনটি ছোট করতে হয় তো ভিউয়ার্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ কাটিং করে ক্যাপটি যখন পরিয়ে দেওয়া হয় তখন কিন্তু সে দাঁতটি মোটামুটি আগের মতোই হয়ে যায় এবং স্বাভাবিক যে দাঁতের যে কার্যক্রম রয়েছে তা স্বাভাবিকভাবে চালানো যায় এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ক্যাপ করা হয়েছে এছাড়া ভিহর্স যদি দেখা যায় কারো ক্ষেত্রে সামনের দাঁতের থেকে সামনের দাঁতটি এভাবে ভেঙে যেতে পারে অনেকের অ্যাক্সিডেন্টে ভেঙে যায় দুর্ঘটনাক্রমে ভেঙে যায় তো ভিহর্স অনেকের এইভাবেই ভেঙে যেতে পারে দাঁতের গোড়া থেকে একেবারে এভাবেই ভেঙে যেতে পারে তো যদি এমনভাবেও ভেঙে যায় তবেও কিন্তু এখানে দাঁত প্রতিস্থাপন করে নেওয়া সম্ভব ভিহর্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ার থেকে ভেঙে গেছে কিন্তু দাঁতের শিকড়ের যে অংশ রুট অংশ সেটি কিন্তু দাঁতের মাড়িতে আছে তো যদি এতটুকু পরিমাণও থাকে তাহলেও কিন্তু এতটুকু রুটের পরে কিন্তু সেটি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে সেম আগের মতো করে নেওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন দাঁতের দাঁত ভেঙে যে শুধুমাত্র দাঁতের গোড়াটুকু এখানে রয়েছে তো সেই গোড়ার উপরেই কিন্তু এটিকে আমরা রুট ক্যানেল পোস্ট মাধ্যম বলে থাকি তো এখানে স্ক্রুর মাধ্যমে দাঁতের অংশ তৈরি করে তার উপরে কিন্তু এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যেটি দেখতে সেম দাঁতের অন্যান্য যে দাঁতগুলো রয়েছে তেমন দাঁতের মতোই দেখাচ্ছে এবং এটি ভিওর্স যে অরিজিনাল দাঁতটি না ফেলে দিয়েই কিন্তু এটি করা হয়েছে এমন স্থান থেকে দাঁত ফেলে দেওয়ার কারণে দাঁত ফেলে দেওয়ার কারণে ভিওর্স সামনের দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা হয়ে থাকে ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় আর যদি কিনা দাঁতের শুধুমাত্র শিকড়টাও থাকে তাহলে পাশে যে দাঁতটি থাকবে সেটি কিন্তু এই দাঁতের এইখানে আসার কোনো সুযোগ পায় না আর যদি এই গোড়াটুকু তুলে ফেলা হতো তাহলে হয়তো দাঁতটি ধীরে ধীরে এই ফাঁকার মধ্যে আসতে থাকতো এবং এক পর্যায়ে এখানে ফাঁকা হয়ে যেত সব সময় দাঁত না ফেলে রাখার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ ভিহর্স এখানেও দেখতে পাচ্ছেন যে একটি দাঁত বেশ এখানে এভাবে ভেঙে গেছে তো এভাবে ভেঙে গেলেও কিন্তু ট্রিটমেন্টে রয়েছে এই যে দাঁতের গোড়াটুকু রয়েছে এর পরেই ট্রিটমেন্ট করা যায় এর জন্য আপনাকে অবশ্য একজন অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে যেতে হবে তাকে আপনাকে বেছে নিতে হবে একজন অভিজ্ঞ ডেন্টিস্টকে তো ভিহার্স এমন অবস্থায়ও কিন্তু আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে কিন্তু ক্যাপ করে নিলে আপনার দেখতে সেম আগের মতো হয়ে যাবে এবং বেশ অনেকটাই শক্ত এবং মজবুত হয়ে হবে এ ধরনের ট্রিটমেন্ট করে নিলে তবে মাড়ির ক্ষেত্রে যদি একেবারে এমনভাবে ভেঙে যায় পুরো দাঁতের ক্রাউন অংশ যদি ভেঙে যায় সেক্ষেত্রে বিবেচ্য বিষয় রয়েছে বিহার্স কখনো কখনো অনেক দিন পর্যন্ত ভেঙে যাওয়া দাঁত বা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক বড় গড় গর্ত হয়ে গেছে সেসব দাঁত আপনার ট্রিটমেন্ট না করানোই ভালো বা ট্রিটমেন্ট সে দাঁতের থাকে না সে দাঁত তুলে ফেলে দিতে হয় যেমন এমন অবস্থায় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দাঁতের এক্স ভিউয়ার্স এমন অবস্থায় দাঁত ফেলে দেওয়াই ভালো এখানে দাঁতের যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এতটুকু অংশ কিন্তু আহ দাঁতের অংশ নাই অর্থাৎ ক্ষয় হয়ে গেছে বা ভেঙে গেছে তো এমন অবস্থায় যখন অনেক দিন পর্যন্ত দাঁত মাড়িতে থেকে যায় তখন দাঁতের ভিতরে যে শিকড় থাকে সেই শিকড়ের ভিতরে একটি ক্যানেল থাকে যে ক্যানেলের ভিতরে দাঁতের পাল্প থাকে তো ভিউয়ার্স পাল্পটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকায় দাঁতের গর্তের ভিতরে খাবার ঢুকে গিয়ে সেখানে সেই খাবারগুলো পচনের মাধ্যমে ব্যাকটেরিয়া উৎপন্ন করে এবং তা থেকে ধীরে ধীরে দাঁতের ক্যানেলের মধ্য দিয়ে দাঁতের এই গোড়ায় এখানে অ্যাপসেস তৈরি করে ধীরে ধীরে হাড় ক্ষয় হওয়া শুরু হয়ে যায় আর তখনই ভিউয়ার্স সমস্যা আরও বাড়তে থাকে তো মূলত এক্স করার পরে যদি দেখা যায় যে দাঁতের গোড়ার দিকে দাঁতের অ্যাপেক্স অঞ্চলে রুটের শেষ অংশে এ ধরনের সিস্ট হয়ে যাচ্ছে বা কালো কালো হয়ে গেছে হাড় ক্ষয়ের সমস্যা রয়েছে তাহলে এমন দাঁত ট্রিটমেন্ট না করাই ভালো এমন দাঁত তাহলে আপনাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে সেখানে আপনি কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নেওয়াটাই এক্ষেত্রে ভালো হবে আর যদি দেখা যায় যে দাঁতের এই অংশটায় কোনো ধরনের সমস্যা নাই বা পৌঁছায়নি তাহলে আপনি দাঁতের যদি ক্রাউন অংশ ভেঙেও যেয়ে থাকে তারপরেও কিন্তু আপনি সে দাঁতের উপরে ট্রিটমেন্টের মাধ্যমে ক্যাপ করিয়ে নিতে পারবেন এবং সেই ক্যাপ করা দাঁত দিয়ে আপনি মোটামুটি শক্ত খাবারও কিন্তু আপনি চেবাতে পারবেন দাঁতের কার্যক্রম চালাতে পারবেন তো মোট কথা ভিউয়ার্স একটি দাঁত বা দাঁতের অংশ বিশেষ করে রুট অংশ সবসময় চেষ্টা করতে হবে যে যদি না তুলে সেটি সংরক্ষণ করা যায় তাহলে সেটাই ভালো হয় অন্য পাশে যে দাঁতগুলা থাকবে তার জন্য তো এমন দাঁতের জন্য যেহেতু ট্রিটমেন্ট রয়েছে তাই আপনারা দাঁত না ফেলে সব সময় দাঁতটি রাখার জন্য চেষ্টা করবেন এবং এক্ষেত্রে অবশ্যই ভালো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম